ভিউয়ার্স মনিশ টিউটরে আপনাদের স্বাগতম। তো আজকে আমরা আলোচনা করব নৈতিক সুশাসন এবং মূল্যবোধ থেকে। আর শুরু করার আগে বলবো, থাক আজকে আর বলবো না, চলুন শুরু করা যাক। আমাদের দেশে এক নম্বর প্রশ্ন, আমাদের দেশে সংসদীয় গণতন্ত্রের কোন বিষয়টি চরমভাবে হুমকি স্বরূপ? উত্তর হবে জাতীয় সংসদের অকার্যকারিতা। কোথায় সুশাসন নেই? যেখানে শিক্ষা নেই। সমাজের মূল্যবোধ থেকে কোনটি এসেছে? অধিকার ও কর্তব্য। প্রশাসনের ওপর পূর্ণ কর্তৃত্ব কার হাতে ন্যস্ত থাকে? উত্তর হবে জনগণের। কোনটিকে সমুন্নত রাখা সরকারের অতি পবিত্র দায়িত্ব? উত্তর হবে সংবিধানকে। সংবাদপত্রের স্বাধীনতা কোন ধরনের অধিকার? উত্তর হবে সামাজিক অধিকার। কোনটি নাগরিকের বড় গুণ? উত্তর হবে সচেতনতা। সুশাসন বলতে রাষ্ট্রের সঙ্গে সুশীল সমাজের, সরকারের সঙ্গে শাসিত জনগণের, শাসকের সঙ্গে শাসিতের সম্পর্ক বোঝায়। উক্তিটি কার? উত্তর হবে ম্যাককারনি। সুশাসনের অন্তর্নিহিত শক্তি কী? উত্তর হবে নৈতিকতা। নৈতিকতা উদ্ভব ও বিকশিত হয় কোথায়? উত্তর হবে মানুষের মনে। মূল্যবোধ বিষয়টি বিশ্লেষণ করে কোনটি পাওয়া যায়? উত্তর হবে মানসিক প্রক্রিয়া। নৈতিকতাকে বলা হয় মানব জীবনের, উত্তর হবে নৈতিক আদর্শ। আইনের শাসন শক্তিশালী করে তোলে গণতান্ত্রিক মূল্যবোধ। সুশাসন ধারণাটি প্রথম কে উদ্ভাবন করে? উত্তর হবে বিশ্বব্যাংক। কারাগার কোন ধরনের শিক্ষা প্রদান করে? উত্তর হবে মূল্যবোধ শিক্ষা। আইনের প্রাচীনতম ভিত্তি কোনটি? উত্তর হবে প্রথা। নিচের কোন রিপোর্টে বিশ্বব্যাংক সুশাসনের সংজ্ঞা প্রদান করেছে? উত্তর হবে শাসন প্রক্রিয়া এবং উন্নয়ন। সমাজকর্ম মূল্যবোধ নিরপেক্ষ বা ভ্যালু ফ্রি নয় কেন? উত্তর হবে স্বীকৃতি পেশা বলে। সমাজের দর্পণ কী? উত্তর হবে সংবাদ মাধ্যম। কোনটি কোন দেশের মূল্যবোধ অনেক পুরাতন? উত্তর হবে যুক্তরাজ্য। আইনের চোখে সব নাগরিক সমান, বাংলাদেশের সংবিধানের কত নম্বর ধারায় এই নিশ্চয়তা প্রদান করা হয়েছে? উত্তর হবে ধারা 27। রাষ্ট্রের সকল ক্ষেত্রে উন্নয়নের জন্য সুশাসন আবশ্যক। উক্তিটি কার? উত্তর হবে মিশেল ক্যামডোসেস। ব্যক্তিগত মূল্যবোধ লালন করে? উত্তর হবে স্বাধীনতার মূল্যবোধকে। জোহান্সবার্গ প্ল্যান অফ ইমপ্লিমেন্টেশন সুশাসনের সঙ্গে নিজের কোন বিষয়টিকে অধিকতর গুরুত্ব দেয়? উত্তর হবে টেকসই উন্নয়ন। বড়দের সম্মান করা, দানশীলতা, শ্রমের মর্যাদা ইত্যাদি কোন মূল্যবোধ? উত্তর হবে সামাজিক। প্রশাসনের উপর পূর্ণ কর্তৃত্ব কার হাতে ন্যস্ত থাকে? উত্তর হবে রাষ্ট্র ব্যবস্থার। নব্য প্রতিষ্ঠানবাদী তাত্ত্বিকদের দৃষ্টিতে সুশাসন কার্যকর হলে কোনটি বিকাশ ঘটে? উত্তর হবে প্রতিষ্ঠানের। জনগণের ইচ্ছার প্রতিফলনমূলক শাসন? উত্তর হবে সুশাসন। সুশাসনের সঙ্গে নিবিড় সম্পর্ক রয়েছে? উত্তর হবে মূল্যবোধ শিক্ষার। সরকারি সিদ্ধান্ত প্রণয়নে কোন মূল্যবোধটি গুরুত্বপূর্ণ নয়? উত্তর হবে সৃজনশীলতা। নৈতিকতাকে বলা হয় মানব জীবনের? উত্তর হবে নৈতিক আদর্শ। সামাজিক মূল্যবাদের অন্যতম শক্তি ভিত্তি কোনটি? উত্তর হবে সহনশীলতা। সুশাসন ও মূল্যবাদের অপরিহার্য উপাদান কোনটি? উত্তর হবে আইনের শাসন। টেকসই দেশের টেকসই উন্নয়ন নিশ্চিতকরণের জরুরি, উত্তর হবে সুশাসন। সমাজের যোগসূত্র ও সেতুবন্ধন হিসেবে কাজ করে কোনটি? উত্তর হবে মূল্যবোধ। রাষ্ট্রের সকল ক্ষেত্রে উন্নয়নের জন্য সুশাসন অত্যাবশ্যক। বক্তব্যটি কার? উত্তর হবে মিশেল ক্যামডোসেস। জনমত গঠনের আধুনিক শক্তিশালী মাধ্যম কোনটি? উত্তর হবে ই শাসন। সুশাসনের কোন নীতি সংগঠনের স্বাধীনতা নিশ্চিত করে? উত্তর হবে স্বচ্ছতা। মূল্যবোধ ও সুশাসনের অভাব দেখা দেয়? উত্তর হবে রাজনৈতিক অস্থিরতা। সুশাসনের পথে অন্তরায়, সুশাসনের পথে অন্তরায়। উত্তর হবে স্বজনপ্রীতি। মানবাধিকার কোন ধরনের অধিকার? উত্তর হবে প্রাকৃতিক অধিকার। কোনটি গঠনতন্ত্রের ধাপ? উত্তর হবে নির্বাচন। মানুষের নৈতিক ও মানবিক গুণাবলী জাগ্রত করে কোনটি? উত্তর হবে মূল্যবোধ। বড়দের প্রতি শ্রদ্ধাবোধ এবং ছোটদের প্রতি স্নেহবোধ জন্মায় কোন শিক্ষার প্রভাবে? উত্তর হবে মূল্যবোধ শিক্ষার প্রভাবে। গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় কোনটি নাগরিক মতামতের প্রতিনিধিত্বকারী হিসেবে ভূমিকা পালন করে? উত্তর হবে আইনসভা। মূল্যবোধ শিক্ষার সাথে সুশাসনের সম্পর্ক কোনটিকে প্রভাবিত করে? উত্তর হবে রাষ্ট্রীয় উন্নয়ন। নৈতিক ও মানবিক গুণাবলীর বিকাশ ঘটিয়ে সুশাসন প্রতিষ্ঠা ভূমিকা পালন করে? উত্তর হবে মূল্যবোধ শিক্ষা। মূল্যবোধ হল ব্যক্তি বা সামাজিক দলের অভিপ্রেত ব্যবহারের সুবিন্যস্ত প্রকাশ। বক্তব্যটি কার? MW প্রামফ্রে। সুশাসন ও মূল্যবোধ একে অপরের পরিপূরক। স্থানীয় সরকারকে শক্তিশালী করতে দরকার সুশাসন। ন্যায় বিচার প্রতিষ্ঠা ও সামাজিক অধিকার রক্ষায় কাজ করে সুশাসন। নিরপেক্ষ শক্তিশালী গণমাধ্যম অনুপস্থিতি কিসের অন্তরায়? উত্তর হবে সুশাসনের। সুশাসনের প্রভাবে সমাজ থেকে দূর হয় দুর্নীতি। ই গভর্নেন্সের ফলে তথ্যের প্রবাহ ঘটে অবাধ। জবাবদিহিমূলক জনপ্রশাসন জনগণের জন্য কীরূপ? উত্তর হবে পক্ষ। নৈতিক শক্তির প্রধান উপাদান কী? উত্তর হবে সততা ও নিষ্ঠা। ধর্মীয় গোড়ামির ফলে সমাজে সৃষ্টি হয় বিশৃঙ্খলা। জনপ্রতিনিধি ও প্রশাসনের স্বচ্ছতা নিশ্চিতকরণের জন্য প্রচলিত আইন প্রয়োগের চেয়ে কোনটি বেশি কার্যকর? উত্তর হবে ই গভর্নেন্স।
কাজের চাপ ও হ্রাস ও দায়িত্ব যথাযথভাবে সম্পাদনের লক্ষ্যে সরকার বিভিন্ন দপ্তরের মাঝে কাজ বণ্টন করে দিলেন। এর ফলে সুশাসন ফলে যে উপাদানটি বাস্তবায়িত ঘটেছে উত্তর হবে ক্ষমতার বিকেন্দ্রীকরণ। মানুষ তার লালনকৃত ধারণকৃত সংস্কৃতি থেকে যে সকল মূল্যবোধ গ্রহণ করে তাকে বলে সাংস্কৃতিক মূল্যবোধ। মূল্যবোধ মানুষের জীবনে সার্বিকভাবে যে ধরনের বিষয় হিসেবে ভূমিকা পালন করে তা হলো গাইডলাইন। আইনের শাসন অর্থ কি? আইনের দৃষ্টিতে সকলে সমান। মানুষের আচরণ বিচার আচরণ বিচারের মানদণ্ডকে কি বলা হয়? উত্তর হবে সামাজিক মূল্যবোধ। সুশাসন প্রতিষ্ঠার প্রধান শর্ত কি? উত্তর হবে গণতন্ত্র। কোনটি সুশাসনের প্রাণস্বরূপ? উত্তর হবে জবাবদিহিতা। উত্তর হবে জবাবদিহিতা। জবাবদিহিতা কোনটির গ্রহণযোগ্যতা বাড়ায়? উত্তর হবে ব্যক্তি ও প্রতিষ্ঠানের। জবাবদিহিতা বলতে কোনটিকে বোঝায়? উত্তর হবে দায়বদ্ধতার প্রতিশ্রুতি ও দায় দায়িত্বের স্বীকারোক্তি। কোথায় স্বচ্ছতা থাকা আবশ্যক? উত্তর হবে ক্ষুদ্র থেকে বৃহত্তর পর্যায়ে। কোনটির কারণে সুশাসন প্রতিষ্ঠা সহজ হয়? উত্তর হবে রাষ্ট্রীয় ব্যবস্থায় স্বচ্ছতা আনলে। জবাবদিহিতামূলক জনপ্রশাসন জনগণের জন্য কীরূপ? উত্তর হবে পক্ষ। সুশাসন কার্য করার দায়িত্ব কার উপর বেশি থাকে? উত্তর হবে সরকারের হাতে। সুশাসনের ভবিষ্যৎ অনেকাংশে নির্ভর করে কার উপর? উত্তর হবে সরকারের স্ব ইচ্ছার উপর। কোনটির ক্ষেত্রে গণতান্ত্রিক ব্যবস্থার বিকল্প নেই? উত্তর হবে সুশাসনের। কীভাবে সুশাসনের পরিধি বাড়বে? উত্তর হবে সরকারের সাথে নাগরিকের অংশগ্রহণ বাড়লে। সুশাসন প্রতিষ্ঠায় কোন সরকার ব্যবস্থাকে কার্যকর করার প্রয়োজন? উত্তর হবে স্থানীয়। সুশাসন প্রতিষ্ঠার জন্য নাগরিককে কীরূপ হতে হয়? উত্তর হবে সৎ। কোনটির উপর ভিত্তি করে সুশাসন প্রতিষ্ঠা নির্ভর করে? উত্তর হবে নাগরিকের কর্তব্যবোধ। একটি দেশের প্রকৃত সুশাসন কোনটির উপর নির্ভর করে গড়ে ওঠে? উত্তর হবে রাজনৈতিক কর্তব্য। সুশাসন প্রতিষ্ঠার জন্য কোনটি অতীব জরুরি বিষয়? উত্তর হবে গণতন্ত্র। কোনটি বাস্তবায়ন না হলে সুশাসন প্রতিষ্ঠা ব্যর্থ হয়ে যায়? উত্তর হবে আইনের শাসন। রাষ্ট্রের সুশাসনের পূর্ণতা আসে কিসের মাধ্যমে? উত্তর হবে নাগরিকের কর্তব্য পালনে। সুশাসনের মূল চাবিকাঠি কোনটি? উত্তর হবে জবাবদিহিতা। সুশাসনের মূলনীতি কোনটি? উত্তর হবে জবাবদিহিতা। সুশাসন বাস্তবায়নের অন্যতম প্রধান হাতিয়ার কোনটি? উত্তর হবে ই গভর্নেন্স। কোনটিকে সুশাসনের প্রাণ বলা হয়? উত্তর হবে শাসন কার্যে জনগণের অংশগ্রহণ। কোনটি সুশাসনের একটি অন্যতম প্রত্যয়? উত্তর হবে দুর্নীতি দমন। কাচিল্য কোন দেশের দার্শনিক? উত্তর হবে ভারত। কোনটি রাষ্ট্রের সম্পর্ক? উত্তর হবে সচেতন জনগণ। লোভ লালসা ত্যাগ অতি উচ্চাকাঙ্ক্ষা পরিহার করে প্রতিষ্ঠা করা সম্ভব? উত্তর হবে মূল্যবোধের শিক্ষা। সততা ন্যায়পরায়ণতা সামাজিক ন্যায় বিচার এগুলো কিসের উপাদান? উত্তর হবে মূল্যবোধ। ই গভর্নেন্স নিশ্চিত করে স্বচ্ছতা ও আইনের শাসন। বর্তমান সময়ের গণতন্ত্র কী রকম? উত্তর হবে প্রতিনিধিত্বমূলক। গণতন্ত্রের সফলতা কিসের উপর নির্ভর করে? উত্তর হবে নেতৃত্বের গুণাগুণ। প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের মৌলিক উপাদান কোনটি? উত্তর হবে নির্বাচন। টেকসই উন্নয়নের জন্য কোনটি প্রয়োজন? উত্তর হবে প্রাতিষ্ঠানিকরণ। একজন জনপ্রশাসকের মৌলিক মূল্যবোধ হলো? উত্তর হবে জনকল্যাণ। সরকার অবৈধ আইন পাশ করলে জনগণ আন্দোলন করে তা বাতিল করতে বাধ্য হয়? উত্তর হবে ঐক্যমত। সুশাসন প্রতিষ্ঠার প্রধান শর্ত কি? উত্তর হবে গণতন্ত্র। কোনটি সুশাসনের সমস্যাকে নির্মূল করে? উত্তর হবে রাজনৈতিক স্থিতিশীলতা থাকলে। বর্তমানে সুশাসন ব্যবস্থার পথে কোনটি গুরুত্ব দেওয়া হচ্ছে? উত্তর হবে ই গভর্নেন্স। তো এই ছিল বন্ধুরা আমাদের একশো এমসিকিউ। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।